हेलो एवरीवन कैम आबाई आई होप अपना सबाई भलो आसें। सो फ्रेंड्स आज के हाजिर हम यह फटो एडिटिंग टीटल अपन साथ शेयर करार्जन देखो क्यों अपना पिक्सलर माध्यम यह एडिट करबें। बैकग्राउंड इमेजा अवश्य सबाई वीडियो डिस्क्रिप्शन बॉक्स के डाउनलोड कर तपर हमें ट्राई करबें। सो दिन आगे चलो आज के टीटल शुरू करी। फर्स्ट अफ अल देखा क्यों एप्ट इन्स्टल करबें। गूगल प्ले स्टोरे जापर एखान जो अपना पिक्सल लिखे सार्च दें तो क्योंकि एप्ट चले आसें अवश्य अपना यहन एप्ट इन्स्टल कर। सो एखान ओपन कर अपन प्रसेसगुलो देखा। ओपन करार पर आपनारा ए रकम इंटरफेस देखते पाबेन। एखे हमें अपना प्लस आइकन पाबेन। प्लस आइकने क्लिक कर अपने हमें बैकग्राउंड इमेज सिलेक्ट करते हैं। सो हमें प्लस आइकने क्लिक कर बैकग्राउंड इमेज सिलेक्ट कर। ओके बैकग्राउंड इमेज सिलेक्ट कर नार पर आपनारा देखते पाबेन एरकम आर कि शो हबे। सो सबाई बैकग्राउंड इमेज प्रथम सिलेक्ट कर नेबेन। नेवार पर आपनि हमें एखान अपना फटो एड करते पारबेन। सो এখানে আমরা যে ফটো অ্যাড করব সেটা হচ্ছে পিএনজি ইমেজ। যারা পিএনজি তৈরি করতে পারেন না তারা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন কিভাবে পিএনজি তৈরি করে নিতে হয়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রাইট সাইডে আপনারা দেখতে পাবেন অ্যাড ফটো অপশন, এখানে ক্লিক করবেন দেন আপনার পিএনজি ইমেজটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে পিএনজি ইমেজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমন এবং আমার হচ্ছে পিএনজি ইমেজটা কেমন। सो हमें जो कलर ग्रेडिंग करते चाहिए क्षेत्र में आपनारा कि करबें राइट साइड ऑप्शन पाबेन हमें एफ एक्स अर्थात इफेक्ट्स। तो यहन इफेक्ट चले जाबें जाखान एफ एक्स तपर एखान अपना स्वाइप कर चले आसबें। स्वाइप कर चले आसार पर एखे पाबेन हमें यूफोरी नाम एक ऑप्शन ये क्लिक करबें। क्लिक करार एखान फेयर पार्सेंटेज अपना 40% 50% जीता करें और कि देखे कर। सो हमें एखान कि करब 50% कर देव। দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করব। টিক মারে ক্লিক করলে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এখন ফটোটা ম্যাচ করবে। সো আপনারা কি করবেন প্রথমেই আপনার ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন কি রকম দিলে ভালো হয় সেই অনুযায়ী এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট করে নেব একটু ঘোরাই নিচ্ছে ফটোটা এরকম। ওকে ঘোরাই নেওয়ার পর আমি এইটুকু পর্যন্ত রেখে দেব। ওকে দেওয়ার পর যদি আপনি বাড়তি অংশটা রিমুভ করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা করার জন্য এখানে রাইট সাইডে আপনারা অপাসিটি পাবেন। এখানে ক্লিক করে জাস্ট অপাসিটি আপনারা কমাই দিবেন। কমাই দেওয়ার পর এখানে আপনারা লেফট সাইডে ইরেজার পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা জুম করবেন। জুম করার পর যে অংশটা আমাদের রিমুভ করা দরকার অর্থাৎ নিচের অংশটা সেটা অবশ্যই এভাবে আপনারা রিমুভ করে নেবেন। রিমুভ করা হয়ে যায় সেই ক্ষেত্রে টিক মারে ক্লিক করবেন দেন অপাসিটিতে চলে গিয়ে আবার হচ্ছে অপাসিটিটা বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর যদি আপনি লক্ষ্য করেন যে আপনার হচ্ছে এখানে অনেকটা অংশ বাড়তি চলে গেছে সেই ক্ষেত্রে ইরেজারে ক্লিক করে আপনি রিস্টোর করতে পারবেন। তো দেখেন এখানে কিছু অংশটা আমার চলে গেছে সেই ক্ষেত্রে আমি এখানে রিস্টোর অপশনে ক্লিক করব দেন এখান থেকে আবার ড্র করব তাহলে কিন্তু সেটা ব্যাক চলে আসবে। এভাবে আপনি করে নিতে পারেন। নেওয়ার পর টিক মারে ক্লিক করবেন দেন এখান থেকেও সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন যেটা করতে হবে আমাদের হেয়ার অ্যাড করতে হবে। আপনাদের যদি এই হেয়ারটা অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে কী করবো অ্যাড ফটো অপশনে ক্লিক করব। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে হেয়ারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের হেয়ারটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে আমি হেয়ারটা ঘুরাই নেব। ঘুরাই নেওয়ার পর এভাবে অ্যাডজাস্ট করলে আর কি হবে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। এরপর যদি আপনি ফেস স্মুথ করতে চান সেই ক্ষেত্রে কী করবেন এখান থেকে বিউটিফাই অপশনে চলে যাবেন। যার পর এখান থেকে ফেস ফিক্স নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে জাস্ট আপনার ফেসের যে অংশটা স্মুথ করা দরকার হবে সেই অংশটা আপনারা ড্র করে স্মুথ করতে পারেন। সো আমার ফটোটা আগে থেকে স্মুথ করা আছে সো আমি এখানে দেখাচ্ছি না আপনারা এইভাবে আর কি করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে আর কি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখন কি করবেন এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর অ্যাডজাস্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা পাবেন কন্ট্রাস্ট ক্লারিটি। সো আমরা এখান থেকে ক্লারিটি কী করবো হালকা বাড়াই দেবো তাহলে ফটোটা কিন্তু অনেকটা ক্লিয়ার দেখা যাবে। কন্ট্রাস্ট পাবেন এটা হচ্ছে হালকা আপনারা বৃদ্ধি করে দেবেন আর কি যেরকম করলে ভালো হয়। আমি এখান থেকে 5% করে দেব দেন এখান থেকে হিউ আছে তারপর শ্যাডো টেম্পারেচার এগুলো আর কি আপনারা কালার কাস্টমাইজেশন করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে কী করবো রাইট সাইডে আপনার বর্ডার নামে অপশন পাবেন এখানে বর্ডার। বর্ডারে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার ইনসাইড অপশনটা সিলেক্ট করবেন দেন আউটারটা আপনার 0 করে দেবেন ইনারটা 1 করে দেবেন।
করে দেওয়ার পর অপাসিটি পাবেন। অপাসিটি কী করবেন, এখান থেকে 40% অপাসিটি করে দেবেন, তাহলে কিন্তু আপনার বর্ডারটা খুব সুন্দর দেখা যাবে। সেক্ষেত্রে টিক মারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফটোর চারদিকে একটা বর্ডার চলে আসবে। সো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাউনলোড করে চারদিকে বর্ডার দিয়ে আপনার ফটো এডিট করতে পারেন এই স্টাইলের। সো অবশ্যই আপনার টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, তাহলে ইজিলি আপনার মোবাইলের মাধ্যমে এই ধরনের এডিট করতে পারবেন। সো এটি ছিল মূলত আপনার দেখার মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।